আজকে আমরা এখানে জমায়েত হয়েছি গতকাল একটা নক্কারজনক ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে গেছে আমাদের মাননীয় মন্ত্রী বীরবাহা হাঁসদা এবং বিধায়ক দুলাল মুরমুর উপরে আক্রমণ সানিত হয়েছে তথাকথিত আমাদের কুর্মী ভাইরা যারা আদিবাসী স্ট্যাটাস পাওয়ার জন্য আন্দোলন করছেন তারা গণতান্ত্রিক পদ্ধতিকে অবজ্ঞা করে সরাসরি সন্ত্রাসবাদীর মতো আক্রমণ নামিয়ে এনেছেন এবং আমরা এটাকে খুব লঘুভাবে দেখছি না কারণ জেড ক্যাটাগরির নিরাপত্তাপ্রাপ্ত অভিষেক ব্যানার্জির গাড়িটা সুষ্ঠুভাবে বেরিয়ে চলে গেল তারপরে বেছে বেছে আদিবাসী লিডার বিশেষ করে সাঁওতাল লিডারদের উপরে যেভাবে পূর্ব পরিকল্পিতভাবে আক্রমণ সানিয়ে আনা হয়েছে সেটা আমরা মনে করছি আক্রমণের বর্ষামুখটা কিন্তু এই আদিবাসী সমাজ এবং এটার কারণটা আমরা মনে করছি রাজ্য সরকার একটা জেনারেল কাস্টকে জোরপূর্বক আদিবাসী স্ট্যাটাস আনিয়ে দেওয়ার জন্য বারবার তিনবার না চারবার ওরা পাঠিয়েছেন রেকমেন্ডেশন কেন্দ্র সরকারের কাছে কিন্তু আদিবাসী বা সিডিউল ট্রাইব হওয়ার জন্য যে রীতি কেন্দ্র সরকার ঠিক করেছেন সেই রীতি নীতি কোনোটাই তারা কোয়ালিফাই করছে না ফলে রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া রিজেক্টেড দিস রিকোয়েস্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ রিলাক্টেন্ট টু গিভ দ্য স্ট্যাটাস অফ সিডিউল ট্রাইব টু কুর্মি কমিউনিটি হাউএভার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রিপিটেডলি সেন্ডিং দিস প্রপোজাল এবং এটার কারণে আজকে আমরা মনে করছি কুর্মী সম্প্রদায় উৎসাহিত হয়েছেন এবং ওনারা মনে করছেন সাঁওতালরা যেন তাদের এসটি স্ট্যাটাসটাকে আটকে দিচ্ছে সাঁওতালরা কোনো দিন জাতিবিদ্বেষের আন্দোলনে সামিল হয়নি আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করে সাঁওতালি ভাষাকে এইট শিডিউল করিয়েছি এক ফোঁটা রক্তপাত হয়নি আজকে সারি ধর্মের বিল পাস হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায় এক ফোঁটা রক্তপাত হয়নি বাট হাউ ফানি যে আজকে তথাকথিত কুর্মী ভাইয়েরা সাঁওতাল মন্ত্রী এমএলএদের উপরে আক্রমণ হানালেন এবং এটা আমরা মনে করছি বেছে বেছে আদিবাসী তথা সাঁওতালদের উপরে আক্রমণটা দিস কামস আন্ডার পার ভিউ অফ এসসি এসটি যে অ্যাক্ট আছে আমাদের প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট সেই অনুযায়ী এইটা মামলা হওয়া উচিত আদিবাসীদের উপরে জাতভিত্তিক একটা আক্রমণ আনা হয়েছে সেটা আদিবাসী সুলভ নয় মাহাতো কর্মীরা যদি ওদের আদিবাসী সত্তা থাকতো আজকে এরকম তাদের জাত ভাইকে আক্রমণ করতো না ওরা যদি সাঁওতালদেরকে নিজের জাত ভাই মনে করতেন সেই জন্য আমরা মনে করছি এটা সাঁওতাল জাতির ওপরে তথা সমগ্র আদিবাসীদের ওপরে পরিকল্পিতভাবে কর্মী সমাজ আক্রমণ করেছে এবং এর জন্য রাজ্য সরকারকে খুব কঠোর পদক্ষেপ নিতে হবে আমরা এটা দাবি জানাচ্ছি আমরা এটাও দাবি জানাচ্ছি কেন্দ্র সরকারেরও আমরা এটা দৃষ্টি আকর্ষণ করব একটা অঙ্গরাজ্যে ভারতবর্ষের বৃহত্তম আদিবাসী হচ্ছে সাঁওতাল জনগোষ্ঠী লার্জেস্ট হোমোজেনিয়াস ট্রাইবস হচ্ছে সাঁওতালস গোন্ডভিল ওরা সংখ্যায় বেশি হলেও দে আর হেটেরোজেনিয়াস সেই কারণেই আমরা যেটা বলছি সাঁওতাল জাতির উপরে এই আক্রমণ আমরা ভালোভাবে নিচ্ছি না আমরা এক সপ্তাহ মতো আমরা ওয়েট করছি রাজ্য সরকার কী পদক্ষেপ নিচ্ছেন এরপর আমরা বৃহত্তর আন্দোলনে কিন্তু আমরা যাব সারা পশ্চিমবঙ্গব্যাপী এই আন্দোলন ছড়িয়ে যাবে আমরা দরকার হলে আমাদের আন্দোলনটাকে কীভাবে নিয়ে যাব জনগণের সামনে এবং রাজ্য সরকারের সামনে এবং কেন্দ্র সরকারের সামনে তার জন্য আমরা আজকে আলোচনায় উপস্থিত হয়েছি আমাদের এখানে আদিবাসী সোশিও এডুকেশন কালচারাল অ্যাসোসিয়েশন থেকে শুরু করে ভারত জাগান মাঝি পারগানা মহল শুরু করে অনেক সংগঠন আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে সেই জন্য আমরা মনে করছি বীরবাহা হাঁসদা দুলাল মুর্মুর উপরে আক্রমণ এই আক্রমণ আদিবাসীদের উপরে কুর্মী জাতির আক্রমণ এটা আমরা তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি আমরা সেই আন্দোলনকারীদের ধিক্কার জানাচ্ছি কঠোর ভাষায় জহার নমস্কার যেটা বলছেন যে গতকালের যে ঘটনা এরপর আমাদের আজকে মূল সমাবেশে যে মূল বক্তব্য রাখবেন আমাদের বালগ্রাম সরেন উনি আদিবাসী কল্যাণ সমিতির আপনার নাম ডক্টর সুবোধ হাঁসদা আর বিপ্লব কি দায়িত্ব আছেন আমি আদিবাসী সোশিও এডুকেশন অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি আমার প্রশ্ন